মেটাল প্রাইভেট লিমিটেড বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের পথিকৃৎ। গত দুই যুগেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানটি দেশের কৃষকের দোর গোড়ায় পৌঁছে দিচ্ছে ট্রাক্টর, রোটারি টিলার সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি। দি মেটাল প্রাইভেট লিমিটেডই বাংলাদেশে ট্যাফে ট্রাক্টরের একমাত্র পরিবেশক। বিশ্বখ্যাত ট্রাক্টর কোম্পানি মেসি ফার্গুসন ও ট্রাক্টর অ্যান্ড ফার্ম ইকুইপমেন্টসের যৌথ উদ্যোগে তৈরি হয় অত্যাধুনিক ট্যাফে ট্রাক্টর। দি মেটাল প্রাইভেট লিমিটেড ইতোমধ্যেই এদেশে প্রায় 25,000-এরও বেশি ট্রাক্টর বিক্রি করেছে। রয়েছে 27 থেকে 125 হর্স পাওয়ারের বিভিন্ন মডেলের ট্রাক্টর। শুধু ট্রাক্টরই নয়, অন্যান্য কৃষি যন্ত্রপাতি যেমন মাস্কিও রোটারি টিলার, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার, রিপার বাইন্ডার, কম্বাইন হারভেস্টার ইত্যাদিও বিক্রি করা হচ্ছে। সরাসরি কৃষক পর্যায়ে বিক্রয়ের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি গ্রুপ অফ কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি ও টি গার্ডেনে সাফল্যের সাথে সরবরাহ ও সেবা প্রদান করে আসছে দি মেটাল প্রাইভেট লিমিটেড। ট্যাফে ট্রাক্টর এদেশের কৃষকের প্রথম পছন্দ, কারণ এটি জ্বালানি সাশ্রয়ী, আছে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী ইঞ্জিন, খুচরা যন্ত্রাংশগুলো সহজলভ্য, রক্ষণাবেক্ষণ খরচও কম। দি মেটাল প্রাইভেট লিমিটেডের আরও রয়েছে ডোর স্টেপ সার্ভিস ও মোটরসাইকেলের মাধ্যমে দ্রুত সেবা প্রদানের ব্যবস্থা, যা একজন ব্যবহারকারীকে তাৎক্ষণিক সেবা প্রদানে সহায়তা করে। সেই সাথে আরও রয়েছে দেশব্যাপী সার্ভিস নেটওয়ার্ক। আইএসও সনদপ্রাপ্ত ট্যাফে ট্রাক্টর বর্তমানে 87টি দেশে রপ্তানি হচ্ছে, যা তৈরি হয় বিশ্বজুড়ে অবস্থিত 6টি অত্যাধুনিক কারখানায়। আসুন জেনে নেওয়া যাক ট্যাফে ট্রাক্টরের কিছু বৈশিষ্ট্য। ট্যাফে ট্রাক্টরের সিম্পসন ইঞ্জিনে মাত্র 1500 RPM এ সর্বোচ্চ টর্ক পাওয়া যায়, যেখানে অন্যান্য ট্রাক্টরের 1700 থেকে 1800 RPM প্রয়োজন হয়। অর্থাৎ অন্যান্য ট্রাক্টরের চেয়ে ট্যাফে ট্রাক্টরের পিস্টন প্রতি মাসে 48 লক্ষ বার কম ওঠানামা করে, ফলে ক্ষয় কম হয়, টেকে বেশি দিন, জ্বালানি সাশ্রয় হয় অধিক পরিমাণে। ট্যাফে ট্রাক্টরের আলফিন পিস্টন ক্ষয়রোধী ক্রোমিয়াম ধাতু দ্বারা তৈরি, ক্ষয় হয় না বলে এটি দীর্ঘদিন টেকে। শুধু আলফিন পিস্টনই নয়, তেল নিয়ন্ত্রণ রিংয়েও আছে ক্রোমিয়াম ধাতুর প্রলেপ, যা পিস্টন গ্রুপের ক্ষয় রোধ করে, ফলে রক্ষণাবেক্ষণে খরচও কম হয় এবং দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা দেয়। ডুয়েল ক্লাসে আছে 2টি ক্লাচ প্লেট, ফলে ট্যাফে ট্রাক্টরের গিয়ারবক্স এবং রোটারি টিলার পৃথকভাবে কাজ করতে পারে, তাই ট্যাফে ট্রাক্টর দাঁড়ানো অবস্থায়ও রোটারি টিলার সচল থাকে। 12-ইঞ্চি ক্লাচ প্লেট ফ্লাই হুইল ও প্রেশার প্লেটের বেশি স্থান স্পর্শ করে, ফলে ট্যাফে ট্রাক্টরে রয়েছে সর্বোচ্চ টর্ক এবং টানার ক্ষমতা। ট্যাফে ট্রাক্টরের গিয়ারবক্স উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ট্রান্সমিশন নিশ্চিত করে, দীর্ঘস্থায়ী ও মজবুত পিনিয়ন থাকায় সহজে এর গিয়ার পরিবর্তন করা যায়, গিয়ারবক্স নষ্ট হয় না। হাইড্রোলিক ও গিয়ারবক্স একই তেলে চলে। এর আছে পিস্টন টাইপ হাইড্রোলিক, যা শক্তিশালী এবং অধিক উত্তোলনে পারদর্শী, এক আঙুলের সাহায্যে বাটন চেপে হাইড্রোলিক চালানো যায়। ট্রিপিং ট্রলি চালানো সহজ হয়ে ওঠে, ফলে যে কোনো প্রকারের ইমপ্লিমেন্টস সহজে চালানো যায়। এছাড়াও উঁচু নিচু জমিতে সমান্তরে চাষ করতে ট্যাফে ট্রাক্টরে রয়েছে অটোমেটিক ডেপথ কন্ট্রোল, ফলে একই গভীরতায় চাষ করা সহজ হয়। তেলে ডুবানো হাইড্রোলিক পাম্প অধিক পরিমাণে তাপ নিয়ন্ত্রণ করে, সঙ্গে থাকে অটো সেন্সরও, যার মাধ্যমে চাষ করার সময় ব্লেডের সঙ্গে শক্ত কিছুটা স্পর্শ হলেই রোটারি টিলার উঁচু হয়ে যায়, ফলে টিলারের দামি যন্ত্রাংশগুলো ভেঙে যায় না। ট্যাফে ট্র্যাক্টরের শেয়ার টিউব বাসা বাড়ির ইলেকট্রিক ফিউজের মতো কাজ করে, অতিরিক্ত লোড পড়লে নিজ থেকেই বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে ট্রেল ক্রাউন মেন শ্যাফ্টের মতো দামি যন্ত্রাংশগুলো রক্ষা পায়। কাদায় যেন সমস্যা না হয়, তাই ট্যাফে ট্র্যাক্টরে আছে সিল ব্রেক। এই ব্রেকে কোনোভাবেই কাদা ও পানি প্রবেশ করতে পারে না এবং অল্প চাপেই দ্রুত ব্রেক হয়। এই ব্রেক অধিক শক্তিশালী, দীর্ঘস্থায়ী ও রক্ষণাবেক্ষণ খরচ কম। সাইলেন্সার ও এয়ার ক্লিনার দুটো বিপরীত পাশে থাকে, তাই সাইলেন্সার দিয়ে বের হওয়া কালো ধোঁয়া ইঞ্জিনে ঢুকতে পারে না, ফলে ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকে। ট্যাফে ট্রাক্টরে আছে কাদামাটির জন্য বিশেষভাবে তৈরি পিটিও সিল। দীর্ঘক্ষণ চাষের ক্ষেত্রে ও হাইড্রোলিক পাম্প ও গিয়ারবক্সের ভেতরে কোনোভাবেই কাদা ও পানি প্রবেশ করতে পারে না, ফলশ্রুতিতে হাইড্রোলিক পাম্প ও গিয়ারবক্স দীর্ঘস্থায়ী হয় এবং ঘন ঘন হাইড্রোলিক অয়েল পরিবর্তন করার প্রয়োজন হয় না। ওয়াটার সেপারেটর তেল থেকে পানি আলাদা করে শুধু তেল ফুয়েল পাম্পে পাঠায়, ফলে ফুয়েল পাম্প দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। ট্যাফে ট্রাক্টরের স্টিয়ারিং আকারে বড়, ঘোরানো যায় সহজেই, বসার সিট
চাইলে সুবিধা মতো সামনে পেছনে বা উঁচু নিচু করা যায়। আরামে বসে ড্রাইভার পথ চলতে পারেন স্বচ্ছন্দে। ট্যাফে ট্র্যাক্টরে আছে ট্রান্সপোর্ট লক, রাস্তায় চলার সময় লাঙ্গল নিচে নামে না, ফলে লাঙ্গলের বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে। ট্যাফে 241 DI মানে অলরাউন্ডার ট্র্যাক্টর, সব ধরনের কাজের জন্য উপযোগী অত্যাধুনিক এই ট্র্যাক্টর, তাই একে বলা হয় অলরাউন্ডার। নতুন করে ট্যাফে 241 DI এর সঙ্গে যুক্ত হয়েছে হাইড্রোলিক সিস্টেম, ফলে এর চাহিদা এখন আগের চেয়েও বেশি। আছে ইগল গিয়ার বক্স, অন্যান্য ট্র্যাক্টরের তুলনায় চলে দ্রুত গতিতে, সারা বছর কাজ চলে নির্বিঘ্নে। সাধারণত স্প্যান্ডেল বড় হলে ট্র্যাক্টর ঝাঁকি খায় বেশি, তাই সুবিধা পাবেন এক্ষেত্রেও, কারণ ট্যাফে 241 DI এর স্প্যান্ডেলের আকার তুলনামূলক ছোট, সেজন্য কম ঝাঁকি লাগে। ফিল্টারের সঙ্গে আছে এয়ার ক্লিনার বাথ, তাই ইঞ্জিনে বাতাস পায় বেশি, টেকে বহুদিন। এছাড়া বড় সাইজের টায়ার ট্র্যাক্টরটিকে করে তুলেছে আরো আকর্ষণীয়। আমি 241 DI একটা গাড়ি কিনেছি, এই গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা সার্ভিস পার্টস সম্বন্ধে সব কিছু আমার কাছে ভালো লাগছে, ইনকাম আমার ভালো হচ্ছে, তেলের খুব সাশ্রয়, সুন্দর আমার কাছে। আমি মানুষে আমার কাছে বললে আমি বলি 241 DI এই গাড়িটা কিনুন, এই গাড়িটা খুব ভালো। ট্যাফে 45 DI হলো নাম্বার ওয়ান ট্র্যাক্টর। এদেশে শহরে গ্রামে মাঠে যে ট্র্যাক্টরগুলো চোখে পড়ে, তার মধ্যে ট্যাফে 45 DI এর সংখ্যাই সবচেয়ে বেশি। কারণটা বোঝা যায় সহজেই, এই ট্র্যাক্টরে তেলের সাশ্রয় প্রতিযোগী ট্র্যাক্টরের তুলনায় সবচেয়ে বেশি। বছর শেষে মোট লাভের অঙ্কটা বৃদ্ধি করতে হলে ট্র্যাক্টরের তেল খরচ কমানো খুব জরুরি। ট্যাফে 45 DI ব্যবহার করে বেশি লাভ পান বলেই এটি ট্র্যাক্টর ব্যবহারকারীদের প্রথম পছন্দ। রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত সীমিত, গঠন বেশ টেকসই, ব্যবহৃত ট্যাফে 45 DI এর চাহিদাও যথেষ্ট, তাই পুরনো ট্যাফে 45 DI বিক্রি করলেও তা থেকে ভালো দাম পাওয়া যায়। আমি একটা ট্যাফে কিনি 9 মাস যাবৎ, এই 9 মাসে যাবৎ কোনো আমার গাড়ি কোনো সমস্যা দেয় নি, আর গাড়ি আমি নিজে ড্রাইভ করতেছি এবং কি ভালো সার্ভিস দিতেছে, আমার গাড়ি ভালো চলতেছে এবং কি আমরা ভালো আছি, আর 1 লিটার তেলে আমাদের 7 কিলোমিটার চালাইতে পারতেছি। নো টেনশন ট্র্যাক্টর মানে ট্যাফে 7250 DI ট্র্যাক্টর, যা উঁচু নিচু রাস্তায় চলার জন্য সেরা। সাইড শিফট ও কনফিমেশ গিয়ার বক্স সংযুক্ত আছে, ফলে গিয়ার পরিবর্তন করা খুবই সহজ। এই ট্র্যাক্টর পাওয়ার ড্রাইভ টেকনোলজির সাহায্যে অধিক ভার বহনে সক্ষম, অন্যান্য ট্র্যাক্টরের তুলনায় এটি সহজে ওজন টানতে পারে। এছাড়াও 7250 DI ট্র্যাক্টরে আছে অতিরিক্ত কুলেন্ট সংরক্ষণের ব্যবস্থা, তাই বারবার রেডিয়েটারে পানি দিতে হয় না। ব্রেক তেলে ডুবানো থাকে, যা বহুদিন নির্বিঘ্নে ব্যবহারের নিশ্চয়তা দেয়। রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম, রয়েছে বড় এবং ভারী বাম্পার, তাই পথ চলাও নিরাপদ। হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও হুইল বেস বেশি হওয়ায় সহজেই যে কোনো পথ চলতে পারে। আমি ট্যাফে 7250 DI গাড়ি কিনেছি, এই গাড়ি দিয়ে পাথর সহ বিভিন্ন মালামাল ক্যারিং করা খুবই সহজ। ট্যাফে কোম্পানির বিশেষ করে সব পাস সহ মেকানিক্যাল সমস্যা সব কিছু খুব সহজভাবে পাওয়া যায়, এই গাড়ি কিনে আমি খুব লাভবান। ট্যাফে 5450 DI হলো চাষের রাজা, কারণ এতে আছে শক্তিশালী হাইড্রোলিক, যা নিশ্চিত করে সঠিক গভীরতার চাষ। অধিক উত্তরণ ক্ষমতা থাকায় আপনি যে কোনো ইমপ্লিমেন্টস সহজেই ব্যবহার করতে পারবেন। ট্যাফে 5450 DI ট্র্যাক্টরে আছে 4 স্তরে বাতাস ছাকা বিশিষ্ট এয়ার ক্লিনার, যা ফ্রেশ বাতাস ইঞ্জিনে পাঠায়, সে যেন দীর্ঘদিন ইঞ্জিন ভালো থাকে। বড় টায়ার যা দেয় সর্বোচ্চ রোড স্পিড, ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য আছে আলাদা কুলিং রিজার্ভ ট্যাঙ্ক, তাই বারবার রেডিয়েটারে পানি দিতে হয় না। এছাড়াও আছে বিশেষ ধরনের সাইলেন্সার। আমার 2টা গাড়ি আছে, একটা মহামান একটা 45, 2টা গাড়িতেই আমার ইনশাল্লাহ ইনকামও খুব ভালো পাচ্ছি, পার্সপোর্ট সর্বদিক দিয়ে ভালো, তেলের দিক দিয়েও ভালো, এবং অফিসিয়াল সাহায্য সুবিধা তো খুব ভালো পাচ্ছি, এবং গাড়ির ইনকাম এবং সাহায্য সুবিধা দিকটা সর্বদিকে আমি সন্তুষ্ট। ট্যাফে 5900 DI কে বলা হয় এলিফ্যান্ট পাওয়ার বা হাতির শক্তির ট্র্যাক্টর। শক্তিশালী এই ট্র্যাক্টরে ডাবল সিলিন্ডার সহ আছে হাইড্রোস্ট্যাটিক পাওয়ার স্টিয়ারিং। আধুনিক গাড়ির মতো সহজেই স্টিয়ারিং ঘোরানো যায়, তাই ট্যাফে 5900 DI চালানো খুব সহজ। ব্রেক তেলে ডুবানো থাকে, যা দীর্ঘদিন নির্বিঘ্নে ব্যবহারের নিশ্চয়তা দেয়। এতে আছে ডিফারেন্সিয়াল লক, যা ফোর হুইল ড্রাইভের মতো কাজ করে। এছাড়া ট্র্যাক্টরের ফেন্ডারের ওপর রয়েছে আরামদায়ক সিটের ব্যবস্থা, ট্র্যাক্টরের সাথে একাধিক মানুষ তাতে বসে যাতায়াত করতে পারে। রয়েছে 4 ধাপ বিশিষ্ট এয়ার ক্লিনার, ফলে ইঞ্জিন বহুদিন টেকে। আমার 4টা গজরাজ গাড়ি আছে,
তেলের সাশ্রয় এবং মেরামত খরচ খুবই অল্প। আমি বর্তমানে 3,000 করে ইট লোড টানি। তেল খরচ অন্যান্য গাড়ির তুলনায় অনেক সাশ্রয়, মেরামত খরচ কম, তার কারণে এই গাড়িগুলি অনেক সুযোগ সুবিধা। পাওয়ার স্টার্টিং ড্রাইভারও চালায় অনেক মজা পায়। প্রয়োজনে সারা দেশে হাতের কাছে পাবেন স্পেয়ার পার্টস সবচেয়ে সুলভ মূল্যে। কৃষকদের বিপুল চাহিদার কথা ভেবেই সারা দেশে রয়েছে ট্যাফে ট্র্যাক্টরের 35টিরও বেশি নিজস্ব 3S কম্বিনেশন অফিস, 50-এর বেশি ট্র্যাক্টর ডিলার, শতাধিক স্পেয়ার পার্টস ডিলার, 50টিরও বেশি অথরাইজড ওয়ার্কশপে রয়েছে ফ্রি সার্ভিসিংয়ের সুবিধা। বিশ্বের 87টি দেশে যে ট্র্যাক্টর রপ্তানি হয়, বাংলাদেশের কৃষকদের কাছে তা কতখানি জনপ্রিয় বলতে গেলে তথ্য উপাত্তের প্রয়োজন হয় না, ব্যবহারকারীদের হাসিমুখ দেখলেই তা বোঝা যায়।